অগ্রিমই বলতেছে, আপনারা আজকে গিয়ে ডায়েরিতে লিখে রাখবেন মঞ্জুর আল মতিনের কথা থেকে সমকামিতা বা হোমোসেক্সের দুর্গন্ধ পেয়েছি অনেক আগেই। যুবক যুবতী, তোমাকে আজকে আমি বলি, তুমি লিখে রাখো, এমন এক সময় সামনে আসতে পারে ট্রান্সজেন্ডাররা, সমকামীরা মঞ্জুর আল মতিনের মাধ্যমে সমকামী ট্রান্সজেন্ডারকে প্রমোট করতে পারে। তোমার দলিল লাগলে আমার কাছ থেকে নিয়ে যাবা। তোমরা যারা সাপোর্ট করো, আমি তোমাদেরকে বলি, সাপোর্টের কারণে অনেক কিছু হতে পারে, সাপোর্টের কারণে তোমার উপর গজব আসতে পারে। এটা কিভাবে? এটা শোনার পর তার ভক্তরা আমাকে গালিও দিতে পারে। তোমাদেরকে আমি একটা আয়াত শোনাই দিই, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাআঞ্জাইনাহু আহলাহু ইল্লা ইমরাতাহ কানাত মিনাল গারিবিন, ফাআঞ্জাইনাহু আহলাহু ইল্লা ইমরাতাহ কানাত মিনাল গারিবিন। এই আয়াতে আল্লাহ বলেছেন, লূত এবং তার পরিবার পরিজনকে আমি উদ্ধার করেছিলাম, আল্লাহ উদ্ধার করেছিলেন, এটা আল্লাহ বলতেছেন। কিন্তু ইল্লা ইমরাতাহ, তার স্ত্রীকে, কারণ কানাত মিনাল গারিবিন, সে ছিল পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত। লূত আলাইহিস সালাম একজন নবী ছিল, কিন্তু দুঃখের বিষয় ওনার স্ত্রীর সমকামীদের সাপোর্টার ছিল। আল্লাহ বলছে, লূত ভাগো, দেশ থেকে তাড়াতাড়ি ভাগো, আমি এই দেশ ধ্বংস করে দিব, ভাগো তাড়াতাড়ি, রাতের কিছু অংশ থাকতে থাকতে ভাগো, দেশ ছেড়ে চলে যাও, আমি কিছু করলে মধ্যে কি করব, আমি গজব দিব। কিন্তু পিছনের দিকে তাকাবার, লূত আলাইহিস সালামের স্ত্রী পিছনের দিকে তাকিয়েছে। এক কথায় হযরতে লূত, উনি নবী, উনার স্ত্রী সমকামীদের সাপোর্টার ছিল। আমি বলি, এখনো যান কুলসি রুফিল আর মৃত সাগর দেখেন, এরপরে আপনারা গিয়ে দেখেন পাহাড়ের উপরে একটি পাথরের মূর্তি আছে, মূর্তিটি এখনো দাঁড়িয়ে আছে। এই মূর্তি কোনো মানুষ তৈরি করে নাই, এই মূর্তি হযরত লূত আলাইহিস সালামের স্ত্রীর মূর্তি। উনি সমকামীদের পক্ষে কথা বলার কারণে, সমকামীদের পক্ষে সাপোর্ট দেওয়ার কারণে নবীর স্ত্রীকে আল্লাহ পাথর বানিয়ে দিয়েছেন। আল্লাহর ক্রোধের একটি নিদর্শন এখনো আছে, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। ঠিক তেমনই ভাবে তোমরা যদি তাদেরকে সাপোর্ট করো, তাদেরকে ফলো করো, তাহলে লূত নবীর স্ত্রীর যে অবস্থা হয়েছে তোমাদের অবস্থা একই হবে। সাবধান, আগে তোমার কোরআন, আগে তোমার ইমান, পরে তোমার নেতা খেতা সাতা মাতা।